তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। বহু ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট করছিলে তোমাদের পরিবেশবিদ্যা বা ইভিএস বিষয়টির ওপরে তোমাদের জন্য সাজেশান নিয়ে আসতে। দেখো, সাজেশান ইতিমধ্যেই তোমাদের জন্য বড় প্রশ্নের সাজেশান চ্যানেলে আপলোড করা হয়েছে, তবে তার উত্তর এখনও আপলোড করা হয়নি, কারণ যে টিচার এই কাজ করছেন তিনি এখনও আমার কাছে দিয়ে পৌঁছায়নি নোটসটা, তার জন্য আপলোড করতে পারেননি। তবে তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জন্য সমস্ত MCQ অর্থাৎ ছোট প্রশ্ন, সমস্ত যে ছোট প্রশ্নগুলো রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী তার উত্তর সহ তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো এবং এর ফ্রি PDFও দেব। ফ্রি PDF কিভাবে ডাউনলোড করবে পাসওয়ার্ডের মাধ্যমে সম্পূর্ণটা ভিডিওর মধ্যে আমি আগামী সময়ে জানিয়ে দেবো তোমাদের। তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের মোট তিনটি অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় পরিবেশ উন্নয়ন, এই অধ্যায়টি কিন্তু বাদ দেওয়া হয়েছে। বাকি যে তিনটি অধ্যায় থেকে তোমাদের মোট 24 নম্বরের MCQ আসবে, সেই 24 নম্বরের MCQ এর জন্য তোমাদের যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাবো। এই যে বইটি থেকে আমি তোমাদের দেখাচ্ছি, এটি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের দেখানো। এই বইটির বিশেষত্ব কী আছে? এই বইটিতে তোমাদের 2014 থেকে 2019 সাল পর্যন্ত প্রশ্নপত্রের সমাধান রয়েছে, তার পাশাপাশি এ বছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সংসদের নমুনা প্রশ্ন উত্তরও রয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি যেহেতু একটি বইয়েই পেয়ে যাওয়া হচ্ছে, তাই তোমাদের জন্য আমি এর ফ্রি PDF নিয়ে এসেছি। যে সকল ছাত্রছাত্রীদের কাছে বইটি আছে তাদের কোনো অসুবিধা নেই, যাদের কাছে বইটি নেই ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আগামী দিনেও তোমাদের অন্যান্য সকল বিষয়ের MCQ SAQ বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ থাকলো আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। দেখো, প্রথম অধ্যায় মানুষ ও পরিবেশ, এখান থেকে প্রথমে যে প্রশ্নগুলো আছে দেখে না, আমি ধীরে ধীরে স্ক্রল করতে করতে যাচ্ছি। এই কারণেই তোমাদের ভিডিওটি স্ক্রল করে করে দেখানো, যাতে কোন কোন ধরনের প্রশ্নগুলো আছে এবং তোমাদের যে লাস্ট 6 বছরের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো যে পেয়ে যাবে তার প্রমাণ হিসেবে এটি দেখানো। তার পাশাপাশি বলতে লাগি যে এই ভিডিওতে যে সকল MCQগুলো দেখাবো তোমাদের, এই MCQগুলো যদি একটু ভালোভাবে পড়ো এখান থেকে বহু SAQ কিন্তু কমন পেয়ে যাবে। চেষ্টা করব তোমাদের জন্য SAQ এরও লাস্ট 6 বছরের 2014 থেকে 2019 সালে যে সকল প্রশ্নপত্রগুলো এসেছে সেগুলোরও তোমাদের জন্য সমাধান নিয়ে আসার ফ্রি PDF সহ। অন্যান্য সকল বিষয়েরও কাজ চলছে, সমস্ত বিষয়গুলি তোমাদের ফ্রি PDF সহ দেওয়ার কিন্তু প্রচেষ্টা আমাদের রয়েছে, তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। ফ্রি PDF কিভাবে ডাউনলোড করবে? ভিডিওর ডেসক্রিপশানে দুটি PDF-এর লিঙ্ক তোমাদের জন্য দেওয়া থাকবে, দুটি লিঙ্কেই একটি PDF থাকবে, যে কোনো একটি লিঙ্কে তোমরা কিন্তু ক্লিক করে ডাউনলোড করতে পারো। ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটি বলা হবে সেই পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে তোমাদের লিখতে হবে এবং লিখে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। যারা এর আগের ভিডিওগুলো ডাউনলোড করেছো পাসওয়ার্ড দিয়ে তারা জানো পদ্ধতি, তাদের আর নতুন করে বলছি না, কিন্তু যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য এই কথাটি বলে দিই। দুটো PDF-এর লিঙ্ক কেন দেওয়া? দুটো PDF-এর লিঙ্ক এই কারণে দেওয়া, অনেক সময় বহু ছাত্রছাত্রী PDF ডাউনলোড করতে গিয়ে অনেক সময় কিন্তু সার্ভার ক্র্যাশ হয়ে যায়, সেক্ষেত্রে এরর শো হয় তোমাদের সামনে। তার জন্য তোমাদের দুটি লিঙ্ক দিয়ে দেওয়া তোমাদের সুবিধার্থে, যাতে একটিতে এরর দেখালে আরেকটি দিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। পদ্ধতি, পাসওয়ার্ড সমস্তটাই ভিডিওর মধ্যে পেয়ে যাবে, তোমরা প্রশ্নগুলো দেখতে থাকো। যেহেতু তোমাদের মাত্র তিনটি অধ্যায় রয়েছে, ভালোভাবে শুনবে, মাত্র তিনটি অধ্যায়, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়। এই তিনটি অধ্যায় থেকে মোট 24 নম্বরের তোমাদের আসবে কি, তোমাদের আসবে MCQ, যার মধ্যে প্রথম অধ্যায় থেকে আসবে 7টি MCQ, দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 9টি MCQ এবং তৃতীয় অধ্যায় থেকে আসবে 9টি MCQ এবং তোমাদের 4 নম্বর অধ্যায় সেখান থেকে আসবে তোমাদের কিন্তু 8টি MCQ। সম্পূর্ণ MCQগুলো তোমরা যদি কমন পেতে চাও অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে পড়তে হবে। এই PDF-এ শুধুমাত্র 2014 থেকে 2019 নয়, বরং তার আগেও যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক লেভেলে তোমাদের 11-এর পরীক্ষায় এসছে সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর আগে তোমরা সবাই জানো 2012-র আগে সিলেবাস মার্চ ছিল, অর্থাৎ 11-12-এর মার্চ ছিল, তার জন্য এখানে HSও কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদের আমি জানিয়ে রাখি এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যেগুলো ইয়ারের প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। যেহেতু তিনটি অধ্যায় মাত্র পরীক্ষায় রয়েছে তাই প্রশ্ন কিন্তু এই তিনটি অধ্যায় থেকে অনেক পড়তে হবে। এই 24 নম্বর কমন পাওয়ার জন্য মোটামুটি তোমাদের কিন্তু 300-টির মতো MCQ পড়ে রাখতে হবে, যাতে 24-এ 24-ই তোমরা কিন্তু কমন পাও।
যদি প্রশ্ন ঘুরিয়েও আসে, প্রশ্ন যদি কিছুটা টাফও হয়, তোমাদের যাতে অসুবিধা না হয় তার জন্যই সমস্তটা একত্রিত করে তোমাদের জন্য কিন্তু দেখানো। রায়ো মার্টিনের এই প্রশ্ন বিচিত্রাটায় অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের সামনে আমি ফ্রি PDF সহ তুলে ধরছি। ভিডিওটি দেখতে লাগো, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য যে 7 নম্বরের প্রশ্নপত্রর সাজেশান আমি এনেছি, সেই সাজেশানের লিঙ্কটিও আমি দিয়ে রইলাম। সেই সাজেশানের লিঙ্কটি থেকে তোমরা কিন্তু অন্যান্য মানে যে EVS-এর ভিডিওগুলো আনা হয়েছে সেই ভিডিওটি কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেই সাজেশানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং নোটস যদি তোমাদের জন্য তৈরি হয়ে যায় বড় প্রশ্ন, তাও খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু আপলোড করে দেওয়া হবে উইদিন 2-3 দিন, যাতে তোমরা তোমাদের কিন্তু পড়াশোনার সুযোগটা পাও। তারপরে দেখো অধ্যায় নম্বর 3, পরিবেশ দূষণ ও বিশ্ব পরিস্থিতি। এই অধ্যায় থেকে আসবে তোমাদের সবচেয়ে বেশি নম্বরের MCQ, 9 নম্বরের বড় অধ্যায়, বেশি প্রশ্ন পড়তে হবে এখান থেকে। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু অনেক MCQও বেশি আসবে, SAQও বেশি আসবে, বড় প্রশ্নও বেশি আসবে। অধ্যায়টি গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে। যারা দুর্বল ছাত্রছাত্রী আছো, মূলত এই অধ্যায়টি যদি শুধু ভালোভাবে পড়ো, তোমরা MCQ, SAQ আর বড় প্রশ্ন লিখে এই অধ্যায় থেকেই তোমাদের কিন্তু 5 নম্বর খুব সহজে উঠে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই, ভালো করে পড়ো। EVS বিষয়টা খুবই সোজা, খুব ভালোভাবে পড়ো, খুব সহজে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। EVS-এ যে রকম তোমাদের এখানে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, কোথাও না কোথাও তোমরা এর আগে 10-এর আগে নিচু ক্লাসেও তোমরা EVS-এ এই জিনিসগুলো পড়েছো, খুব ইজি জিনিস। ভালোভাবে চেষ্টা করো, 4-5 বার করে শর্ট কোশ্চেনগুলো রিডিং দেওয়ার, খুব ইজিলি তোমাদের কিন্তু মনে থাকবে। আর যেরকম যেরকমভাবে প্রশ্নগুলো আছে এইরকমভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষায়। এর আগেও অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের যে MCQ, SAQ বড় প্রশ্নের সাজেশানগুলি দিয়েছি সেইগুলোও যদি না দেখে থাকো, অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটাকে একবার ভিজিট করে নিও। আমি প্লেলিস্টেরও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে সমস্ত ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সব কিছুরই তোমরা মানে ভিডিও পেয়ে যাবে, PDF লিঙ্ক সহ সমস্তটাই রয়েছে। শুধুমাত্র বড় প্রশ্ন উত্তর সহ যেগুলো আপলোড করা হয়েছে সেগুলোই শুধুমাত্র পেইড PDF, বাকি কিন্তু তোমাদের জন্য যে সাজেশানের ভিডিও বলো বা ছোট প্রশ্ন MCQ, SAQ সমস্তটাই কিন্তু তোমাদের জন্য ফ্রি PDF রাখা রয়েছে। সমস্তটাই তোমরা কিন্তু ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এই ভিডিওতে তোমাদেরও আমি ফ্রি PDF দেব, তার জন্য তোমাদের জন্য কোড বলা থাকবে। তবে ডেসক্রিপশানে যে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে PDF ডাউনলোডের, সেই দুটি লিঙ্কে ক্লিক করেই তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে PDFটা। সম্পূর্ণ পাসওয়ার্ডগুলি কিন্তু হবে তোমাদের স্মল লেটারে, আমি তোমাদের কিন্তু বারবার বলছি। অনেকে ক্যাপিটাল লেটারে লেখো পাসওয়ার্ড, তখন কিন্তু তোমাদের কিন্তু একটু হলেও ভুল হয়ে যেতে পারে, সম্পূর্ণটা স্মল লেটারে হবে। প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে চলে যাব তোমাদের 4 নম্বর অধ্যায় শক্তি। এখান থেকেও তোমাদের অনেকগুলো কিন্তু MCQ এর জন্য প্রশ্ন পড়তে হবে, তোমাদের দেখিয়ে দিই। তোমাদের বলে দিই, তোমাদের এই ভিডিওর তোমাদের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি হয়ে যাবে শুধুমাত্র EVS, সমস্তটাই স্মল লেটারে EVS তোমাদের হয়ে যাবে এই MCQ এর পাসওয়ার্ড। তো দেখো যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো একত্রিত করে একই জায়গায় তোমাদের জন্য তুলে ধরা, আলাদা করে তোমাদের জন্য টাইপ করা নোটস তৈরি করিনি, কারণ সেগুলো SAQ এর কাজ চলছে। এইখানে যেহেতু একই জায়গায় তোমাদের জন্য বিগত 2014 থেকে 2019 সালের প্রশ্নপত্রগুলো রয়েছে, তার পাশাপাশি এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো রয়েছে, সংসদের নমুনা প্রশ্নপত্রগুলো রয়েছে, সমস্তটাই যেহেতু এই একটি জায়গাতে রয়েছে, তাই এই বই থেকেই স্ক্যান করে তোমাদের জন্য আমি ফ্রি PDF নিয়ে এসেছি। সম্পূর্ণ ফ্রি PDFটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে। যেই রকমভাবে তোমাদের বলেছি ডাউনলোড করতে সেই রকমভাবেই ডাউনলোড করবে, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। ভিডিওটি যারা যারা পুরো দেখছো তারা অবশ্যই পাসওয়ার্ডটি পেয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে কীভাবে ডাউনলোড করতে হবে সেটিও পেয়ে যাবে। ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু পাসওয়ার্ড পাবে না। আর তার জন্যই তোমাদের কিন্তু কাছে অনুরোধ, ফ্রি PDF পেয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি অবশ্যই, এই যে ছোট্ট ভিডিও 9 মিনিটের ভিডিও, অবশ্যই সেটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো আজকে এইটুকুই ছিল তোমাদের জন্য EVS-এর মোট সাজেশান MCQ এর। আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো বিষয়, অন্য কোনো বিষয়ের প্রশ্ন উত্তরের ফ্রি PDF নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।